রাতে অধিয়া চাষী পুলিশ উঠে নেওয়ার ঘটনা দুই নম্বর দিনে চাষী ধারণা মিস কেস্তি দি চাষী ফসিবার অভিযোগ করেছেন চাষী থানা আগে বসি প্রত করছে চাষী সংগঠন বরগড় গোড়ভা মার্কেট সামনাতি রাস্তা অরোধকে নিয়েকর অতাবিরা থানায় গোটিয়ে মামলা রুজু করা যাকে নিয়েকর পুলিশ রাত্র অধিকা চারজন জন উঠে উঠেকর কোর্ট চালান করছিল

નિશ્ચિત રે બેણુ આપણને જે હિસાબ ને કહેલે કે આજ દી દિન હે ધાર બી હા સામારે যে বরগড় জেলার অতা বিরা থানা সামনে সে ধারণার বসিছেন ক্যামেরা পর্সন অনুরোধ করমি সে চিত্র দেখাবে যে এখন আপন ভিন ভিন সংগঠন চাষী আমি যদি কেমা ভারতীয় জনতা পার্টি আংগ্রেস তারে বিভিন্ন রাজনৈতিক দল মানে তাও কৌশল সংগঠন কথা কে সংকল্প পরিবার কথা তার ভিন ভিন যে কৃষক সংগঠন মানে রয়েছেন হয়েছেন যে কথাটা হল যে গলা দুই তারিখে যেতবে যে গোড়ভা মার্কেট ইয়ার্ড রে সামনে যেতে অবরোধ করা যাই সে সময় গোটে কেস রুজু করা অতাভিরা থানার যে চাষি মানে রাস্তা অবরোধ করছেন কিন্তু যে তার সঙ্গে যে দফা মানে লগা হইছে যে মহিলা মানুষ নির্যাতনা দিয়া হইছে কমা যদি তাহলে অত্যুক্তি না হুয়ে যে হিসাবে তাসবিহেভ করাহছে আউ তা সাংে সাঙ্গে যদি আমি কেমা যে সবুজ রাস্তাকে ব্লক করবার সাংে সাঙ্গে যে সমস্যা গুড়িক ৰ সমস্যাকে উৎকট কৰিলে ইমান বুলিকি যা যেন পুলিচ তৰফু তুমি দৰ্শা যায় ইটা যে ইটাকে নেকি গলা কালকা কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ কৰি ৰাতি অধিয়া চাৰিজন চাছি যেন আমি যদি কয় ওড়িশা ৰাজ্য কৃষক সংগঠনৰ যি সভাপতি ৰৈছন বীৰেন্দ্ৰ কৰেচে তিনিজন চাছি তুমি পুলিচ গিৰিফ কৰি আনিছিল ৰাতি অধিয়া উঠাই কৰি আনি আৰু তুমি কোৰ্ট ফৰৱাৰ্ড কৰিছিল আৰু তাংগে যদি আমি কহা তিনিজন চাছীৰ বেল মঞ্জুৰ হৈছিল আৰু

আপনারা দেখুথি যে দুই দিন হল চাষী মানে ধারণার বসছেন তার কারণ হো যে ওড়িশা রাজ্য কৃষক সংগঠন সভাপতি আন্দোলন করে গলা দুই তারিখ দিন তার প্রত্যায়ে পুলিশ দমন লগাই প্রত করি যে প্রকার বর্থ ভাবে এরেস করেছেন রাত্র দুই বজে আমি তাকে ঘোর নিন্দা করুচু এবং ভরসনা করুচু ওড়িশা সরকার যে তা নাই করুন যদি নিয়া লগাবে চাষী মানে বাহারবে চাষি মানে পর লড়াই লড়ি ছ ভারতবর্ষের সবুঠ বড় অস্ত্র হচ্ছে আন্দোলন আন্দোলন করি হক অধিকার মানে করা যায় সে বেলা সরকার মানে জনবিোধী হয়ে যাইছেন ধান নেই ঘিনবার ইন্সুরা নে দেবার ইনপুট সব্িডি নে দেবার কেন মানে চুড়ি পিহিন ঘরে বস্তি আজ আমি ঘোষণা করছু যদি নিঃস্বার্থ ভাব আমার জেলা সভাপতি ছড়া যায় তাহলে এই আন্দোলন হবা দুর্ রোগ যে গুট রাস্তা রোগের যেন এরেস করি রক্ষিছন্ন বরগড় জেলাকে অচল করবার ক্ষমতা আছে অচল করিছো আগর আবাদিন রেই করমু কা কহেবে তাকনি নিশ্চিত ভাবে দেখু নিটা গুটি অঘোষিত ইমার্জেন্সি ভলিয়া কাম হইজে জেন চাসি মানে নিজর হক লাগি রাস্তা ন বইসতেলে সে চাসি মানক মিস দফা নেগরি এস মানক বন্দি করি গরি যাইছে এটা প্রকুত র চাসি মানক যথার্থ সম্মান নয়েসতে আবাদিন রে ইতির জবাব কৌশল সংগঠন বি দেবা ভারতীয় জনতা পার্টি তরফরো আন্দোলন রে শামিল হইছে কা কইবা গয় এটা তো নিশ্চিতভাবে সরকারের গোটে বুৎ কার্যপন্থা অন্নদাতা বলুছে কিন্তু অন্নদাতাকে অন্নদাতার সম্মান নেদে এটা জেল্রে ভরুে আর নিহতি ভাবে এটা চাষী প্রতি গোটে বহ মানে লজ্জার কথা এবং দুর্ভাগ্য কথা আজ হিসাবে চাষী মানে তাতে বসলে ন। আবার সভাপতি যদি নিঃসর্ত ভাবে ছাড়বে তাহলে নিশ্চিত ভাবে এই লড়াইটা আহরি জোরদার হবা পুলিচ প্ৰশাসন গোটেই অঘোষিত এমাৰজেন্সী যদি কিছু যদি হক মাগুছে নিজৰ অধিকাৰ মাগুছে তাকে যদি ৰাস্তানু উঠাই নি যাওঁ এইন্নটা প্ৰকাৰ শাসন নিহতি ভাৱে নজৰ ৰখি থওঁ মনীষ আপোন তাৰ উপৰি বহুত বহুত ধন্যবাদ মনীশ আপোনাৰ তোমাৰ সূচনা লাগিছে